হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ অ্যান্ড ইটিং শো। মাম্পিস ব্লগের তরফ থেকে সবাইকে নমস্কার রইল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে রোজকার মতন আর একটা নতুন শো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার লাঞ্চে আজকে কী কী আছে আগে একটু বলে দিই। এখানে আছে ভাত, লেবু, পেঁয়াজ, আর আছে কুমড়ো ভাজা ভাতে, আর এখানে আছে কলমি শাক ভাজা, আর এখানে আছে রুই মাছের ঝোল, ঝিঙে, আলু, আদা, জিরে বেটে, আর এখানে আছে চাটনি, টমেটোর চাটনি। তো বন্ধুরা, আজকে আমি এইগুলি খাবো আপনাদের সামনে। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। তো এই বলে খাওয়া স্টার্ট করছি। কলমি শাক ভাজা, কলমি শাক ভাজা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, এবার আমি রুই মাছের ঝোল দিয়ে খাবো। এই যে মাছ ঝোল, আদা জিরে বেটে করেছি। ঝিঙে দেওয়া আছে, ঝিঙে দিয়ে ঝোল করলে তো দারুণ টেস্ট হয়।
বন্ধুরা ঝোল দিয়ে খাওয়া হয়ে গেল, ঝোলটা দারুণ টেস্ট হয়েছিল, একদম সাদা শিপটে, শরীরের পক্ষে খুবই উপকার। এবার আমি চাটনি দিয়ে খাবো, টমেটোর চাটনি, টমেটো খেজুর আম সত্ত্ব দিয়ে চাটনি করেছি। তো বন্ধুরা, খাওয়া শেষ হয়ে গেল আমার, তো বিদায় নেওয়ার সাথে সাথে বলি, আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, পরের ভিডিও আবার দেখা হবে।